নিজের চাষের জমিতে জল দিতে গিয়ে জমিতে রাখা বোমা ফেটে গুরুতর জখম হলেন এক চাষি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের উক্তা অঞ্চলের বটগ্রাম জোড়া আমতলার ক্যানেলপাড় এলাকায়। জখম ওই চাষির নাম ফাইজউদ্দিন শেখ। জমি থেকে জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাপানোতর। জখম ওই ব্যক্তির বাবা মফিদ শেখ জানান, বৃহস্পতিবার সকালে ফাইজউদ্দিন শেখ আলু জমিতে জল দেওয়ার জন্য গিয়েছিল। সেই সময় জমিতে রাখা বোমার উপরে পা পড়ে ফেটে যায় সেই বোমা। আওয়াজ শুনে মাঠের আশপাশ থেকে ছুটে আসেন অন্যান্যরা। জখম অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তার অবস্থার অবনতি হলে তাকে গ্রিন করিডোরে করে কলকাতায় পাঠানো হয়। তিনি আরো বলেন, এই এলাকারই একজনের সাথে তার ঝামেলা হয়েছিল এবং সে তার জমিটা নষ্ট করে দেয়। পরবর্তীতে জমির পাশেই একটি বোমা মাটির নিচে রেখে দেয়। সকালে ফাইজউদ্দিন জমিতে গেলে সেখানে পা দিলে বোমাটি ফেটে যায়। তিনি আরো বলেন, ছেলে কোনোদিন জমিতে যায় না, বিএ ফার্স্ট ইয়ারে পড়ছে তার ছেলে। সমগ্র এই ঘটনার তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ। সকালবেলায় আলু জমি শেষ করতে গেল, বুঝলেন তো, এইবারে গত যখন জল হয়েছিল তাহলে একটা লোক আমার জমিটা পরিষ্কার নষ্ট করে দিয়েছিল, তা সেই লোকের সঙ্গে আমার ঝামেলা হয়, ঠিক আছে, আমি মুখোমুখি হয়। তা এই পরবর্তী এখন শেষ করে দিয়েছে, একটা বোম মাটির তলায় রেখে দিয়েছে, দিয়ে আমার ছেলে পা দিয়ে দিয়েছে, বাস বোম বাস্টিং হয়ে গেছে আজকে সকালে। হ্যাঁ, আজকে সকালে সকাল 9টার সময় করে। এবারে এখন আমার ছেলেটা মানে বিয়ে ফাইজারে পড়ে, সে কোনোদিন মাটি যায় না, আজকে জোর করে পাঠানো মুনিশ পায় না বলে। আউশগ্রাম থেকে টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।